কার এসেছে পেলিংয়ে? পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে সুন্দর, আর এবারে যেহেতু আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখা, সেই জন্য আমরা পেলিংয়ে আসবো ঠিক করেই বেরিয়েছিলাম। কিন্তু পেলিংয়ে এসে দেখি প্রচণ্ড ভিড়, প্রায় প্রত্যেকটা ভালো হোটেলই হয় ভিউর রুম নেই অথবা রুমই নেই, আর পুরো পেলিং শহরটা প্রচণ্ড ভিড়ে একদম কনজেস্টেড। গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ, ভিড়, হইচই, একটু ইচ্ছে করলো না থাকতে। তারপর চলে এলাম পেলিং হেলিপ্যাড থেকে 4 কিলোমিটারের মধ্যে এই ছোট্ট জায়গা চুম্বংয়ে। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটা হোমস্টে, তার মধ্যে থেকেই একটা হোমস্টে তার ফ্রন্ট ভিউ থেকে আমাদের মন কেড়ে নিল। এত সুন্দর পরিবেশ, মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত যেন এরা হিসেব করে বানিয়েছে, কোথাও এতটুকুও ফাঁক নেই। তুলির টান যেন কোনো বড় আর্টিস্ট তার তুলির টানে এঁকেছেন এই ছোট্ট বাড়িটাকে। তো এই বাড়িটারই সংলগ্ন লন, আর ঠিক তার সঙ্গে অ্যাটাচ যে ওই যে একটা ছোট্ট খড় কটেজ, সেখানেই আমরা ছিলাম রাত্রে। আজ সকালে জানলার বাইরে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘাও দেখলাম। আমার মনে হয় না পেলিং এটা পেতাম বলে। যে কোনো বড় শহরই, শহর বলবো না, যে কোনো বড় পাহাড়ি ট্যুরিস্ট স্পটই, বিশেষ করে 2020-এর পর থেকে এত বেশি জনসমাগম হচ্ছে, এত বেশি জনসমাগম হচ্ছে যে সেই জনসমাগম এড়াবার জন্যই হয়তো খানিকটা আমরা আস্তে আস্তে অফবিটের দিকে ঝুঁকছি। প্রত্যেকটা মানুষই প্রকৃতিকে নিজের মতো করে পেতে চায়, আর সে নিজের মতো করে পাওয়ার জন্য এই অফবিটই কিন্তু এখন একমাত্র ভরসা। আর সেই জন্যই এই রকম সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের খুঁজে বের করতে হয়। পেলিং সমুদ্র সমতল থেকে 6,800 ফিট উঁচুতে অবস্থিত ছোট্ট একটা শহর, যার ব্যালকনিতে হাসি মুখে দাঁড়িয়ে থাকে বিশাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, যাকে ঘিরে রয়েছে ঘন সবুজ প্রকৃতি আর ছোট বড় জলপ্রপাত। ভ্রমণ পিপাসু মানুষের কাছে পেলিংয়ের আকর্ষণ বছরভর, তাই পেলিং শহর এখন হোটেলের শহর। ট্যুরিস্ট গাড়ির হর্ন, পর্যটকদের হই হই, পেলিংয়ের নিজস্ব নির্জনতা আজ আর নেই বললেই চলে। তাই চলুন আজ নিয়ে যাই অফবিট পেলিংয়ে, যেখানে প্রকৃতির মধ্যে হোমস্টের আরামে থেকে সুন্দরভাবে ঘুরে নিন পেলিং শহর। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, আমরা ছিলাম এই চুম্বংয়ে। হোমস্টেটি ছিমছাম, গেট পেরিয়ে ভিতরে ঢুকলে বাঁদিকে প্রশস্ত লন, তার ওপারে ছোট্ট সাজানো একটা কটেজ, সামনে সিটিং এরিয়াটি লোভনীয়ভাবে সাজানো। রুমটি যথেষ্ট বড়, এখানে খাবারের মানও বেশ ভালো। এই হোমস্টেটিতে থাকা খাওয়ার খরচ এবং এর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকছে। ছবির মতো সাজানো এই হোমস্টেটি ঘুরে দেখতেই কেটে যাবে অনেকটা সময়। ওপর নিচে মিলে বেশ কয়েকটা কটেজ, আর সবকটা ঘরই কাঞ্চনজঙ্ঘামুখী। পেলিং ঘোরার জন্য সবচেয়ে ভালো উপায় গাড়ি বুক করে নেওয়া। আমরা ঘুরেছিলাম তুলাকুমার ভাইয়ের সঙ্গে, খুব যত্ন করে ঘুরিয়েছিলেন এই ভাই। এবার আসি সাইট সিইং। প্রথম দিনে হোমস্টেতে আসার পথে আমরা ঘুরে নিই সিংসর ব্রিজ। এখন চলে এসেছি সিংসর ব্রিজে। এটা সিকিমের উচ্চতম ব্রিজ আর এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। অনেক নিচে, 100 মিটার নিচে বয়ে চলেছে নদী, তার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু তাকে এখনও দেখতে পাচ্ছি না, ঘন গাছের আড়ালে সে লুকিয়ে আছে। দুপুরবেলার রোদ তাও একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে চারপাশে সবুজের মধ্যে এই উঁচু ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যেতে, দারুণ লাগছে।
পেলিং থেকে 5 কিলোমিটার দূরে ডেন্টাম আর উত্তারে দুই গ্রামকে জুড়েছে এই ব্রিজ। এখানে স্থানীয় এক দোকানে সম্পূর্ণ নেপালি খাবারে আমাদের মধ্যাহ্ন ভোজ। সিংসর থেকে ফেরার পথে ছুঁয়ে নিন ডেন্টাম নদী। উপর থেকে সিংসর ব্রিজের উপর থেকে এই ডেন্টাম নদীর সরু সুতোর মতো লেগেছিল, পোষায়নি, কাছে আসতে খুব ইচ্ছে হয়েছিল। আর আমাদের সেই ইচ্ছের কথা জানতে পেরে আমাদের যে ড্রাইভার ভাই, উনি সঙ্গে সঙ্গে বললেন, চলুন দিদি আপনাকে নদীর কাছে নিয়ে যাই। আর তারপর আমরা চলে এসেছি একদম নদীর কাছে, ডেন্টাম রিভারের বুকে পাশ দিয়ে হই হই শব্দ করে বয়ে যাচ্ছে ডেন্টাম নদী। আমরা তো নদীর জলে নেমে পড়েছি, খুব খুব সুন্দর। আর ডেন্টাম ভিউ পয়েন্ট থেকে ডেন্টাম গ্রামের একটা ঝলক দেখতে কিন্তু ভুলবেন না। এসে পৌঁছেছি ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্টে। ওই দূরে দেখা যাচ্ছে ডেন্টাম ভ্যালি, ছবির মতন বাড়িঘর সাজানো রয়েছে, সামনে একটা ফুটবল গ্রাউন্ড, সেটাও খুব সুন্দর চৌকো পরিষ্কার দেখা যাচ্ছে, আর বেশ নিচে দিয়ে ডেন্টাম নদী বয়ে চলেছে। আমাদের ড্রাইভার ভাই বলছিলেন এই ডেন্টাম ভ্যালিকে নাকি দেখতে অনেকটা ভারতের ম্যাপের মতো। হ্যাঁ, তা ভালো করে খুঁটিয়ে দেখলে কল্পনার চোখে ভারতবর্ষের একটা প্রতিরূপ দেখতে পাওয়া যাবে। তবে জায়গাটা ভারী সুন্দর, চারদিকে সবুজের ভিতর, ভীষণ সুন্দর দেখতে। পরদিন আপনার ঘুম ভাঙবে বেশ সকালে, কাঞ্চনজঙ্ঘাকে গুড মর্নিং বলতে হবে। যে গুড মর্নিং, সকালে ঘুম ভাঙতেই দেখি আমার জানলা ঠিক বাইরে সানরাইজ হয়ে গেছে আর ছকছক করছে কাঞ্চনজঙ্ঘা। জানলা দিয়ে দেখে মন ভরল না, তাই বাইরে বেরিয়ে এলাম। মনে হচ্ছে একদম কাছ থেকে তাকে ওয়েলকাম করি। এত দিন পর এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে আমরা সত্যিই আপ্লুত। আজকে সকালটা যেন একেবারে অন্যরকম হয়ে গেল। আজ সারাদিন পেলিংকে ঘুরে দেখার দিন। দিনটা শুরু করুন স্কাই ওয়াক দেখে। পার হেড টিকিট 100 টাকা। এখানে ভিড় যথেষ্ট হয়, তাই সকাল সকাল যাবেন, আর রোদ বাড়লে স্কাই ওয়াকে হাঁটার আরামও কমে যাবে। এখন পেলিং স্কাই ওয়াকে সকাল সকাল চলে এসেছি, কিন্তু সাত সকালেই এখানে যথেষ্ট ভিড়। বেশ খানিকক্ষণ গাড়ির জ্যামে গাড়ি আটকে রেখে তারপর ছাড়ছে, তবে উপরে উঠে এসে বেশ ভালোই লাগছে। মাথার উপর রোদ থাকলেও চারপাশের অ্যাম্বিয়েন্স কিন্তু চূড়ান্ত সুন্দর। ঘুরে দেখে নিন সুবিশাল বুদ্ধ মূর্তিটি। হ্যাঁ, উপর থেকে সবকিছু এরকমই দেখায়। স্কাইওয়াক থেকে বেরিয়ে যেখানে পেলিং রোপওয়ে সেন্টার, ঠিক তার পাশেই সাংগেচলিং মনাস্ট্রি। সাংগেচলিং অর্থাৎ যেখানে গুহ্য মন্ত্রের শিক্ষা দেওয়া হয়। মনাস্ট্রিটি তার অবস্থানের জন্য অনন্য। নিচের এত ভিড়ও এর নিরিবিলিতে এতটুকু বিঘ্ন ঘটাতে পারেনি। আসুন আজ একদম একটা অন্য অ্যাঙ্গেল থেকে পেলিং শহরটাকে দেখব। একদম বার্ডস আই ভিউ। এরপর চলুন যাই পেলিং এর আর এক বিখ্যাত মনাস্ট্রি পেমাগানস্তে মনাস্ট্রিতে।
বৌদ্ধ ধর্মে আপনার আগ্রহ থাকলে এই মনাস্ট্রি আপনার খুব ভালো লাগবে। তিন তলা জুড়ে বিস্তৃত এই মনাস্ট্রিটিতে ইতিহাস যেন থরে থরে সাজানো। ওই দেখা যাচ্ছে র্যাপটানস ডে রুইন্স, আমাদের পরবর্তী গন্তব্য। এখান থেকে খুব কাছেই পেলিংয়ের বার্ড পার্ক ও র্যাপডান্সের রুইন্স। বার্ড পার্কটির নাম সিটকেয়ং টুলকু বার্ড পার্ক। এর টিকিট পার হেড 100 টাকা। ভিতরে পাখিদের অদ্ভুত রাজত্ব। আর যদি পাখি আপনার পছন্দের না হয় বা অ্যালার্জি থাকে, তবু বলবো টিকিট না কেটেই পার্কের গেট পেরিয়ে ঢুকে পড়ুন, হাঁটতে হাঁটতে চলে যান সিকিমের দ্বিতীয় রাজধানী র্যাপডান্সের ধ্বংসাবশেষ দেখতে। তার জন্য সুন্দর জঙ্গলের পথে খুব বেশি হলে হাঁটতে হবে 1 কিলোমিটার। পার্কের ভিতর দিয়ে পেরিয়ে এসে আমরা এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি র্যাপডান্সের রুইন্সের দিকে। এটা হচ্ছে সিকিমের দ্বিতীয় যে রাজবংশ তারই রাজধানীর ধ্বংসাবশেষ। যাত্রাপথটা ভীষণ সুন্দর, ছোট্ট একটা ট্রেল করে আমাদের যেতে হচ্ছে। আর ওখানে গিয়ে যেটা দেখবো, আমি আশা করি একটা সারা জীবনে মনে রাখার মতন একটা মুহূর্ত ওখানে গিয়ে কিন্তু আমরা পেয়ে যাব। আর তার জন্য এইটুকু হাঁটা যেতেই পারে। এই পথ চলা এত সুন্দর, আপনার ভালো লাগবেই। আর হাঁটা পছন্দ না হলেও পথের শেষে সুন্দর সাজানো ধ্বংসাবশেষটি আপনার মন ভালো করে দেবে। আমরা পেলিংয়ের র্যাপডান্স ডে ডাইনাস্টির যে ধ্বংসাবশেষ সেখানে রয়েছে। এটা পেলিংয়ের একটা দ্বিতীয় রাজবংশের ধ্বংসাবশেষ। সপ্তদশ শতাব্দীতে এই রাজবংশ ধ্বংস হয়ে গেছিল। তো এই ধ্বংসাবশেষটা এত সুন্দরভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করে রেখেছে, জায়গাটা মন ভরিয়ে দেবে একবার যদি আসেন। নালন্দা যেরকম একটা সুন্দর আর্কিওলজিক্যাল সার্ভের সংরক্ষণের প্রমাণ, ঠিক সেরকমই এই জায়গাটাও। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানটা একসময় ছিল এই প্রাসাদের পূজার স্থল। একদম সর্বোচ্চ এই পূজার স্থলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই দূরে দেখা যাচ্ছে যেখানে রাজ সিংহাসন ছিল, সেই রাজ সিংহাসনের ধ্বংসাবশেষ। আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দোতলা এই প্রাসাদের নানান অংশের ধ্বংসস্তূপ। এখানে ছবি তোলার সুযোগের যথেষ্ট সদ্ব্যবহার করে ফেরার পথে ঢুকে পড়ুন বার্ড পার্কে পাখির খাঁচায়। পাখিদের ভালোবাসায় মন ভরবে।
এরপর আসবে ছোট্ট সুন্দরী রিম্বি ওয়াটারফলস। এর খুব কাছেই রিম্বি অরেঞ্জ গার্ডেন। এখন কমলালেবুর সময় নয়, তাই আমরা আর এখানে ঢুকিনি। এরপর রাস্তায় লাঞ্চ সেরে চলুন খেচিওপেলরি লেক দেখতে। ঢোকার আগে দোকান থেকে নিয়ে নিতে পারেন ফিশ ফুড। ঘন সবুজ গাছগাছালিতে ঢাকা এই লেকটি বৌদ্ধদের কাছে পরম পবিত্র। খাচে পেলরি শব্দের অর্থ পদ্মসম্ভবর স্বর্গ। এই লেকের জলে নাকি একটাও পাতা পড়ে না, ঝরা পাতা জলে পড়ার আগেই পাখিরা সরিয়ে দেয় তাদের। আগে লেকের জলে মাছেদের খাওয়ানো যেত, একটা ব্রিজও ছিল। এখন লেক থেকে বেরোবার মুখে মাছেদের খাওয়ানোর জায়গা হয়েছে। এইভাবেই লেকটিকে পরিষ্কার রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য পেলিংয়ের বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, যাকে না দেখলে আপনার পেলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। টিকিট কেটে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠুন, আপনি আর ফলসের মাঝে কেবল একটা বাঁশের সাঁকো। সাঁকো পেরোতেই কাঞ্চনজঙ্ঘার ঠান্ডা জল আপনাকে ছুঁয়ে দেবে ভালোবাসায়। বেলা প্রায় শেষ, এরপর হয় ফিরে যান হোমস্টেতে অথবা আমাদের মতো চলুন ইয়কশাম, সেখানেও আছে অনেক ভালো লাগার হাতছানি।